মাদহ বলা হয় এমন গুণ যেই গুণ থেকে উপকার পাওয়া যায় এবং যেই গুণ বাহ্যিকভাবে মানুষ দেখতে পায়, বুঝতে পারে, অনুভব করতে পারে। আমি একজনকে দেখলাম, সে ভালো বক্তব্য দিচ্ছে, তার এই ভালো বক্তব্য দেওয়াটা আমি অনুভব করতে পারলাম। এখন আমি তার প্রশংসা করতেছি, বাপরে বাপ কত ভালো বক্তব্য দিল। এই প্রশংসার জন্য আরবিতে বলা হয় মাদহ। আমি একটা ফুলকে দেখতে পাচ্ছি, ফুলটা অনেক সুন্দর। আমি একটা মানুষকে দেখতে পাচ্ছি, সে অনেক সুন্দর। আমি একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ও অনেক জ্ঞানী। তার এই জ্ঞান অনুভব করার পরে, তার এই সৌন্দর্য অনুভব করার পরে আমি তার প্রশংসা করতেছি, এটাকে আরবিতে বলে মাদহ। যখনই আমি মাদহ বলবো, আল্লাহর সব গুণ, আল্লাহর সব নেয়ামত আমাদের অনুভব করার ক্ষমতা আছে, কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণ, সব নেয়ামত আমাদের একসাথে একশো অনুভব করার ক্ষমতা আছে না। তাহলে যখন মাদহ বলবো তখন পরিপূর্ণ আল্লাহর প্রশংসা হবে না। এবার শুকর, শুক্রিয়া কখন বলা হয়? আপনার হাত থেকে একটা জিনিস পড়ে গেল, আমি ডাক দিলাম, ভাই আপনার জিনিসটা পড়ে গেছে, নেন। এই যে আমি আপনাকে উপকারটা করে দিলাম, এই উপকারের পরে আপনি আমাকে বলতেছেন শুকরিয়া, শুকরান জাজিলা, আপনার অনেক শুকরিয়া। কোনো কিছু পাওয়ার পরে, কোনো উপকার পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করা হয়, এটাকে আরবিতে বলে শুকরিয়া। আল্লাহর জন্য যদি শুকরিয়া ব্যবহার করা হতো আরবিতে, তো আপনার যেদিন ছেলে মারা যেত, ওই দিন তো আল্লাহ আপনার ছেলেকে নিয়ে নিয়েছে, ওই দিন কি তখন আপনি শুকরিয়া করতে পারতেন? কথা বলতে হবে, ওই দিন শুকরিয়া আদায় করতে পারতেন না। এই জন্য আল্লাহ শুকরিয়া শব্দ ব্যবহার করেন, ভবিষ্যৎ এবং অতীত শব্দ ব্যবহার করেনি, মাদহ শব্দ ব্যবহার করেনি, মাসদার ব্যবহার করেছে আল-হামদু, আর শুরুতে আলিফ লাম দিয়েছে। এটা বোঝানোর জন্য, তুমি আল্লাহর পক্ষ থেকে উপকার পাওয়া না পাও, তুমি দুঃখে থাকো আর কষ্টে থাকো, তুমি আল্লাহর গুণাবলী, আল্লাহর নিয়ামত অনুভব করতে পারো আর না পারো, অতীতে নয়, ভবিষ্যতে নয়, বর্তমানে নয়, চিরদিন, চিরস্থায়ী, চিরন্তন কালের জন্য, সর্বাবস্থার জন্য তোমাকে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। সার্বিকভাবে যত বাক্য, যত শব্দ, যত কিছু দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করা সম্ভব, সব কিছু দিয়ে তোমাকে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। এটার জন্য একশোতে একশো পার্সেন্ট বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু বলেন আলহামদুলিল্লাহ।